এসএসসির সিলেবাস শেষ করতে মোটামুটি ছ থেকে আট মাস লাগেই। এইবারে ছ থেকে আট মাস মানে পুরোপুরি ডেডিকেটেডলি, মানে আমার কথা যদি বলি, আমার কোনো সোশ্যাল মিডিয়া কিছু ছিল না, মানে প্রথমেও শুধু হোয়াটসঅ্যাপ ছিল। আমি যখন প্রিপারেশন শুরু করি আর কি জুনের থেকে, তখন সেটা উড়িয়ে দিয়েছি, মানে হোয়াটসঅ্যাপ পর্যন্ত ছিল না। পুরোপুরি ডিট্যাচড হয়ে মানে পড়াশোনা শুরু করেছিলাম মেন্স দিয়ে এসে, মার্চে মেন্স দিয়ে এসে তারপরে আর কি আবার সোশ্যাল মিডিয়া সব ইনস্টল করেছি। এইবারে এইভাবে ডেডিকেটেডলি পড়তে হবে, তাহলে ছ থেকে আট মাসের মধ্যে মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এইবার সিলেবাস কমপ্লিট করে প্রচুর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওটি হবে তোমাদের এসএসসি সিজিএল নিয়ে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট জবের সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমেই বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলো এতটা টাইম কনজিউমিং, অর্থাৎ ফর্ম ফিল ইন হচ্ছে তো এক্সাম কবে হবে ঠিক নেই, এক্সামের ডেট দিচ্ছে তো সেগুলো আবার পিছিয়ে যাচ্ছে, WBCS 2022 প্রিলিমিনারি যে এক্সামটা তার রেজাল্ট কবে দেবে সেটাও এখনও ঠিক নেই, এতটা প্রায় এক বছর হতে চলল। তো এই সমস্ত কারণে আমার সাজেশন থাকবে যে তোমরা সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট জবে শিফট করে যাও বিশেষ করে, বা সেগুলোর প্রিপারেশান নিতে শুরু করো যারা নেওয়া শুরু করোনি, কারণ অনেকটা টাইম কম লাগবে। এবং বিশেষ করে তোমরা যদি এসএসসির এক্সাম ক্যালেন্ডার দেখো, সেখানে এক্সাম ক্যালেন্ডার দিচ্ছে এবং পরীক্ষাটা যথেষ্ট কম টাইমের মধ্যে ওরা কমপ্লিট করে দিচ্ছে, এবং UPSC-র ক্ষেত্রেও সেম। হ্যাঁ, যারা UPSC দিতে চাচ্ছ তাদের তো খুবই ভালো, অবশ্যই প্রিপারেশান নাও। এবং আজকে যেটা ভিডিওটা করব সেটা হচ্ছে এসএসসি সিজিএল নিয়ে। হ্যাঁ, তো আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছে শুভঙ্কর শিকদার। শুভঙ্কর আমার ঠিক ভাইয়ের মতো, এত কম বয়সে এসএসসি সিজিএল ক্লিয়ার করেছে, সেটা খুবই কম ক্যান্ডিডেট করে, এবং মাত্র 21 বছর বয়সে, যেটা নিম্নতম বয়সের সীমা। ঠিক যেদিন লাস্ট ডেট ছিল অর্থাৎ নিম্নতম বয়সের, তার দুদিন আগে শুভঙ্কর শিকদারের জন্মদিন ছিল, এবং তার দুদিনের জন্য সে ফর্মটা ফিল ইন করার সুযোগ পেয়েছে এবং বর্তমানে এসএসসি সিজিএল ক্লিয়ার করেছে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, শুভঙ্কর শিকদার বর্তমানে CBIC ডিপার্টমেন্টে একজন এক্সামিনার হিসাবে সিলেক্টেড হয়েছে, এবং খুব শীঘ্রই তার কোন জোনে পোস্টিং হবে সেটাও দিয়ে দেবে। এবং সাথে শুভঙ্কর শিকদারকে কিছু প্রশ্ন করব। তো প্রথম প্রশ্ন যেটা, যে এত কম বয়সে এসএসসি সিজিএল, যেটা অনেকের ড্রিম জব, বিশেষ করে CBIC ডিপার্টমেন্টটার ক্ষেত্রে অনেকের ড্রিম জব, এই এত কম বয়সে কী করে সম্ভব? এবং সবার আগে বলো যে এই জার্নিটা কবে শুরু হলো? জার্নিটা প্রথম থেকে বলি, আমি মানে এই কম্পিটিটিভ লাইন সম্পর্কে কিছু মানে কোনো রকম ধারণাই আমার ছিল না। ফোর্থ সেমিস্টারে একদিন আমার এক বন্ধু সুমিরার নাম তার, সে একদিন আমাকে ফোন করে এরকম বলে যে শুভঙ্কর হচ্ছে সিজিএল সম্পর্কে একটু দেখতো নেটে। আমি তখন নেটে দেখি সিজিএল সম্পর্কে, এসএসসি সম্পর্কে, মানে দেখে বিষয়টা খুব ভালো লাগে আর কি, মানে এত দামি দামি চাকরি, ইনকাম ট্যাক্স, তারপরে GST ইন্সপেক্টর, এত দামি দামি চাকরি দেখে আমি ভাবি বাবা হে ব্যাপার। তো স্যালারি স্কেলও খুব ভালো। এবারে পরীক্ষার প্যাটার্ন দেখলাম, প্যাটার্নও অঙ্ক ইংরেজি, তখনকার তখন এরকম ছিল না, তখন প্যাটার্ন 200 নম্বরের অঙ্ক থাকতো, 200 নম্বরের ইংলিশ থাকতো। এবারে আমি দেখলাম কোয়েশ্চেনও ডাউনলোড করে দেখলাম, মানে প্রিভিয়াসের কোয়েশ্চেন, আমার মনে হলো আমি পারব। তারপরে আমি সিজিএল সম্পর্কে পুরো ঘাটাঘাটি শুরু করলাম, মানে একদম বিস্তর রিসার্চ যাকে বলে, খুব ডিটেলে রিসার্চ করেছি, করে আমার মনে হলো যে সিজিএল আমি পারবো আর কি। সিজিএলের প্রিভিয়াসের যে কোয়েশ্চেন আর কি, ইংলিশের কোয়েশ্চেন নামিয়ে আমি একটা মক টেস্ট দিলাম, টেস্টবুকেই ছিল ওখানে, আমার এখন মনে আছে আমার 200-176 হয়েছিল, তখন আমি পড়াশোনা কিচ্ছু শুরু করিনি, মানে কিচ্ছু জানি না, আমি মক টেস্টটা দিয়ে 176 নম্বর হয়েছিল আমার, মানে কনফিডেন্স খুব হাই হয়ে গেছিলো যে মানে আমি পারব। আমি প্রিভিয়াসের কাট আপ টাট আপ সব কিছু ভালো মতো ঘাটাঘাটি করলাম, অঙ্কের মকও দিয়েছিলাম, কিন্তু অঙ্কের মকে পাইনি, কিন্তু আমার কনফিডেন্স ছিল যে অঙ্কের আমি পারবো, কারণ আমার অঙ্ক আগে থেকে ভালো ছিল। এবারে ওই কী হয় মানে 12th পরে তো ইংলিশ অনার্স নিয়ে পড়েছি, অঙ্কের সাথে টাচ নেই, তেমন অঙ্ক করতে পারছিলাম না, কিন্তু আমি জানি সব অঙ্ক 10 লেভেলের অঙ্ক আমি পারবো, সেই কনফিডেন্সটা ছিল। এবারে কোনো হালকা হুটো পড়াশোনা শুরু করেছিলাম তখন আর কি, সিরিয়াসভাবে কিছু না। গ্র্যাজুয়েশনটা যখন শেষ হয় 22 জুনের গ্র্যাজুয়েশন শেষ হলো আমাদের, তারপর থেকে আর কি একদম ডেডিকেটেডলি সিজিএলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, অনলাইনে কোচিং নিয়ে সেখান থেকে এক পুরো একদম যাকে বলে সোশ্যাল সার্কেল থেকে পুরোপুরি আউট হয়ে নিজেকে একভাবে সিজিএলের জন্য খেটে আর কি প্রথমবারেই এরকম সাফল্য পেয়েছি।
তো ভিউয়ার্স তোমরা শুনলে, এবার একটা প্রশ্ন আমি করব, যে বিশেষ করে এই যে কেরিয়ার চয়েস, হ্যাঁ, যে অনেকের ক্ষেত্রে ছোটবেলা থেকেই না, আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলে কি হয় যে বড় হয়েই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বর্তমান অনেকের ক্ষেত্রেই সেটা হয়ে ওঠা হয় না, এবং তারপরে তারা ঠিক কেরিয়ার চয়েস সম্পর্কে ভুলে যায়। অনেকটা সময় পার হওয়ার পর, গ্র্যাজুয়েশন কি অনেকে গ্র্যাজুয়েশন করার পরও অনেকটা সময় পার হওয়ার পর তার মাথায় আসে যে এই কেরিয়ারটা নিয়ে এবার পড়াশোনা করবো। বিশেষ ক্ষেত্রে অনেকে WBCS চুজ করে, যেটা এখন তো একদমই লেন্থি প্রসেস হয়ে যাচ্ছে, বা অন্যান্য কোনো কেরিয়ার, কেউ ব্যাঙ্ক, কেউ SSC। তো এটা ঠিক কোন সময় থেকে চয়েস করা উচিত, যেই সময় আমার ঠিক করে নেওয়া উচিত যে আমার এই কেরিয়ারটা যাওয়া উচিত? ঠিক আছে, আমার মতে মোটামুটি 12 ক্লাসের পর থেকে ধারণা থাকা উচিত যে আমার এই দিকে যাওয়া উচিত, এই প্রফেশনে আমি যেতে পারবো, এই কম্পিটিটিভ পরীক্ষা আমি দিতে পারবো। আমার ক্ষেত্রে যেটা ছিল না, আমি জানতাম না, মানে আমি কোনো আইডিয়া ছিল না এই এই সব বিষয়ে। তবে এখন মনে হয়, মানে আমি যদি প্রথমেও জানতাম, 12 ক্লাসের পরেও জানতাম, তাহলেও খুব একটা যে কিছু ওরকম কিছু হয়তো হতো না। মানে ঠিক টাইমে জেনেছি 4th semester, তারপরে গ্র্যাজুয়েশনের পরে পড়াশোনা ভাব, মানে পুরো একদম ডেডিকেটেডলি খাটা। তবে ওই 12 ক্লাসের পর থেকে হালকাড্ডু জেনে রাখা ভালো যে SSC এরকম জিনিস, ব্যাঙ্কিং এরকম জিনিস, BCSA এরকম প্রসেস। তারপরে মোটামুটি হালকাড্ডু পড়াশোনা শুরু করলাম, তারপরে গ্র্যাজুয়েশন শেষ করে যদি হায়ার স্টাডিজে না যায়, যে MA MSc করবো না, BEd করবো না, আমি যদি পুরোপুরি এই দিকেই খাটবো, তখন সে পুরোপুরি এই দিকের জন্য খাটতে পারে। তো ভিউয়ার শুনে নিলেন, এই এই আরেকটা প্রশ্ন যেটা অনেকের মনে জাগে, যে এই এত কম বয়সে এই যে এরকম একটা দুম করে চাকরির প্রিপারেশন শুরু করে দেবো, অন্য আমাদের যে গতানুগতিক কেরিয়ার, অনেকে এরপরে ভাবে মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, অনেকে ভাবে যে PhD টা আজকাল খুবই কম করছেন, তো এগুলো কমপ্লিট করব, এত কম বয়সে এরকম একটা কেরিয়ার বেছে নেবো, এগুলো অনেকের ফ্যামিলির ক্ষেত্রে কি হয়? আমি যেটা বলছি, নিজে তো বেছে নাই, কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে বলে যে দুম করে এখনই এরকম কিছু করার দরকার নেই। তো তোমার ফ্যামিলিতে কি এরকম কোনো ব্যাপার ছিল যে ছোটবেলা থেকেই একটা কেরিয়ার চুজ করে নেবো গতানুগতিক কেরিয়ারের বাইরে? সেটাই কি কোনো বাধা বা হিন্ডারেন্সেস ছিল? না, বাধা কখনোই আসেনি। তবে আমার বাবার মানে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে MSc, মানে এমএ করলে আর কি, যেটা আমি সেটাই বলছি যে অনেকে চায় যে এরকম গতানুগতিক কেরিয়ার অপশন, হ্যাঁ, এমএ করতে, কিন্তু বাধা কখনো ছিল না। মানে আমি যা করবো সেটাই, বাবার সেটাই আর কি, সেটাতেই রাজি, কোনোদিনই কোনো কিছুতে বাধা দেয়নি, ওরকম কিছু না। মানে আমার উপর পুরোটা যে তুই যা বুঝিস সেটাই, কোনোদিন কোনো প্রশ্নও করবে না যে এটা কেন, ওটা কেন, ওরকম কিছু ছিল না। তবে ওই এমএ করার একটা ইচ্ছা ওটাই, তাছাড়া বেশি কিছু না। আচ্ছা, এখন তাহলে এক্সাম প্রিপারেশনে চলে আসি, যে বর্তমানে SSC CGL এর যে ধরনটা এক্সাম, অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো এই বর্তমান ধরন হিসাবে কি ধরনের পড়াশোনা করা উচিত, বিশেষ করে প্রিলির জন্য? এবং আরও একটা প্রশ্ন একসাথেই অ্যাড করে দিব, প্রিলিমেন কি একসাথেই করা উচিত না প্রিলির জন্য আলাদা করে করা উচিত? যদিও সিলেবাসটা দুটোই প্রায় সিমিলার করে দিয়েছে, এই কারণেই প্রশ্ন রাখছি, প্রিলির জন্য এবং মেনের জন্য কি একসাথে করা উচিত না আলাদা আলাদা? এখন বর্তমানে তো প্রিলিমেন্সের সিলেবাস প্রায় একই, প্রায় বলতে কি সবই এক, কোয়েশ্চেন ইও এক, মানে ওখানেও প্রিলিতেও মেন্স, মানে ম্যাথ ইংলিশ রিজনিং আর জিকে, এখানেও মেন্সেও ম্যাথ ইংলিশ রিজনিং আর জিকে। আগে সেটা ছিল না, আগে মেন্সে শুধু ম্যাথ আর ইংলিশ থাকতো, তাহলে এখন যখন এক করে দিয়েছে তখন পড়াটাও একই করতে হবে, কোনো আলাদা নেই। মানে মেন্সের জন্যই খাটতে হবে, প্রিলি তো এমনি উতরে যাবে, প্রিলির জন্য সেইভাবে কিছু না, মেন্সকে টার্গেট করে করলেই হয়ে যাবে। আমিও জেনারেলি তাই করেছিলাম, প্রিলি কোনোদিনই মানে মাথায় ছিল না, যে প্রিলি কখনোই ছিল না, প্রিলি জানতাম উত্তর, কারণ মক টেস্ট দিতাম, মক টেস্টে জেনারেলি 135, 40, 45, কখনো কখনো 60-65 থাকতো, জানতাম মক টেস্টের কি বলে প্রিলির কাট অফ ওই 130-এর আশেপাশেই ঘোরে, সেই জন্য প্রিলি নিয়ে কখনো কখনোই চাপ নিইনি। মেন্সের মক বেশি করে দিতে হবে আর কি। আচ্ছা, মেন্সের এক্সাম প্যাটার্নটা সম্পর্কে একটু বলে দাও দর্শকদের, এবং তার পড়াশোনাটা কীভাবে করতে হবে, কোন কোন সাবজেক্টে, সেটা নিয়ে একটু বলে দিলে সুবিধা হয়। বিশেষ করে টাইমটা কেমন রাখা উচিত, বা এই 6 মাসের প্রিপারেশন নেবো, সেই সময় কতটা সময় জিকের জন্য, কতটা ইংলিশ, কতটা ম্যাথামেটিক্স রিজনিং এর জন্য? সেটা মেন্সে এখন মোট 390 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 90 নম্বর অঙ্ক, 90 রিজনিং, 135 ইংরাজি, আর 75 জিকে। প্রতিটা কোয়েশ্চেন 3 মার্কস করে থাকে, 3 মার্কসের, আর নেগেটিভ মার্কিং 1/3, মানে একটা কোয়েশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা। এবারে জিকে 75 নম্বর, এখন মানে জিকের ভ্যালুটা বেড়ে গিয়েছে, কিন্তু আমার স্ট্র্যাটেজিতে মানে জিকের অতটাই গুরুত্ব ছিল না, কারণ আমি জানতাম ম্যাথ ইংলিশ রিজনিংতে আমি সিলেকশন পেয়ে যাবো, আমার সেই কনফিডেন্সটা ছিল আমার উপরে। জিকেতে আমি সেইভাবে স্কোরও করতে পারিনি, জিকেতে সেইভাবে স্কোর করলে আরও নাম্বার বেড়ে যেত। যাই হোক,
ম্যাথকে ম্যাথ রিজনিং এগুলো প্রথমে আগে ট্রাই করতে হবে তোলার, আর ইংলিশের আর কি কম্প্রিহেনশনটা মানে তুলতে হবে আর কি, রিডিং রিডিং হ্যাবিট বাড়াতে হবে, বাড়িয়ে যাতে, কারণ এখন কম্প্রিহেনশনের প্রচুর কোয়েশ্চেন আসছে। রিডিং কম্প্রিহেনশন থেকে মোটামুটি আমাদের শিফটেই 12টা মতো কোয়েশ্চেন ছিল, তারপরে প্যারাজাম্বল আসছে, তারপরে আরও ক্লোজ টেস্ট আসছে। এবার সেগুলোতে কি হয়, সব অপশান ক্লোজ ক্লোজ থাকে, যত রিডিং হ্যাবিট বাড়ানো যাবে তত ওইগুলো করতে সুবিধা হবে। আর ভোকাবের জন্য মানে ভোকাব তো কিছু ই করে লাভ নেই, মানে কোনো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কিছু না, পিওর মুখস্থ করতে হবে, যে বই নাও মুখস্থ করতে হবে। আমি এসপি বক্সি থেকে পড়েছিলাম ভোকাব, এসপি বক্সি আর ওয়ার্ড পাওয়ার মেডিসি বলে একটা বই থাকে নর্মান লুইসের, ওই বইটা পড়েছিলাম, ওই বইটা মোটামুটি 5-6 বার হয়তো পড়েছিলাম, আর এসপি বক্সি বহুবার বহুবার এসপি বক্সি পড়ে মোটামুটি ভোকাবটা হয়েছে। আর রিজনিং, রিজনিং এখন এসএসসিতে একটু আলাদা টাইপেরও রিজনিং আছে, ওই স্টেটমেন্ট কনক্লুশন, কোর্স অফ অ্যাকশন, ডাটা ইন্টারপ্রিটেশন, ডাটা ইন্টারপ্রিটেশন তো না হচ্ছে, মানে ওই টাইপের আর কি, যেগুলো আগে ব্যাংকিংয়ে আসতো সেইগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে। আর রিজনিংয়ের জন্য আর কি বেশি হচ্ছে টাইমলি মক দিতে হবে, মানে টাইম বেঁধে 25 মিনিটে 30টা 20 মিনিটে 30টা এভাবে প্রচুর মক দিতে হবে রিজনিংয়ের জন্য, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে স্পিডটাও বাড়বে, অ্যাকুরেসিটাও বাড়বে। অঙ্ক, অঙ্ক প্রথমে আমি বলবো ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার আগে শেষ করতে হবে, মানে ভালো মতো বিস্তর, দরকার হলে নোট, আমি নোট বানিয়েছিলাম, আমার মোটামুটি অঙ্কের জন্য মনে হয় 12-13টা খাতা রয়েছে শুধু, যেখানে অঙ্কের মানে অঙ্ক করা রয়েছে, অনলাইনে ক্লাস করতাম, কোনো টাইপ যেগুলো নেই কোথাও কিংবা নতুন কিছু, নতুন কোনো ক্যালকুলেশান সেগুলো সবই নোট করে নিতাম, নোট বানালে ভালো হয় আর কি, পরে রিভিশনের সময় সুবিধা হয়। আর অঙ্কের জন্য যেসব স্ট্যান্ডার্ড বই আর কি এসএসসি মানে প্রিভিয়াস ইয়ার অঙ্কেতে অঙ্ক ইংলিশ রিজনিং যাই বলি এসএসসি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ওপর খুব বেশি জোর দেয়, মানে কোয়েশ্চেন খুব রিপিট করে। এইবারে কিরণের প্রিভিয়াস ইয়ারের বই কিনে কিরণ কিংবা পিনাকেল, এখন পিনাকেল চলছে, পিনাকেলে টিসিএস যেদিন থেকে কোয়েশ্চেন করা শুরু করেছে টিসিএস ভ্যান্ডার, সেদিন থেকে আর কি যে কোয়েশ্চেনগুলো সেগুলো সব পিনাকেলের পাবলিকেশনের বইতে আছে, এইবারে সেই বই কিনে সেগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার করে করতে হবে, ধীরে ধীরে এরকমভাবে প্র্যাকটিস করলে আর কি টাইমটাও মানে অঙ্ক রিজনিং এগুলো করার টাইমও কমে আসবে, আবার অ্যাকুরেসিটাও বাড়বে, এইভাবে করতে হবে। এখন ভিউয়ার্সদের মধ্যে যারা ভবিষ্যতে প্রিপারেশন নেবে তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে, ম্যাথামেটিক্স একদমই শুরু করেনি, তাদের ক্ষেত্রে ইংলিশ বা জিকে এই সমস্ত সাবজেক্টগুলো তারা করে নিতে পারবে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে যখন শুরু করবে তখন একটা অনেক কদিন ডিটাচ থাকার পর কীভাবে শুরু করবে ম্যাথামেটিক্স প্রিপারেশনটা, এবং সিজিএলের মতো করে কীভাবে প্রিপারেশন কমপ্লিট করবে সেটা নিয়ে একটু আলোচনা করো। আমি বলবো মানে পড়াশোনা শুরু করার আগে সবার আগে দরকার মানে ভালো মতো রিসার্চ করা, তার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আগে দেখতে হবে, কোনো বই কিনে নিয়ে কিংবা টেক্সট বুক, যেসব মক টেস্ট সিরিজ যেগুলো দেয় আর কি ওখানেও থাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেগুলো একবার গো থ্রু করা, তাহলে বোঝা যাবে যে মানে এই টাইপের কোয়েশ্চেন আসছে। তারপরে পড়াশোনা শুরু করলে তখন সে বুঝতে পারবে বেশি হাই লেভেলের কোয়েশ্চেনও সে বুঝবে না এরকম তো আসছে না, মানে ভালো মতো রিসার্চ থাকলে এগুলো বোঝা যায় আর কি। আর এটা নিজেকে আগে বুঝতে হবে যে আমার মাস্টার মানে কোনো টিচার লাগবে কি লাগবে না, অনলাইনে কিংবা অফলাইনে হোক, তার নিজের আগে বুঝতে হবে যে আমার কোনো মাস্টার লাগবে কি লাগবে না, যদি লাগে তাহলে যার যে মাস্টার ভালো লাগে সেই মাস্টার নিতে হবে, যদি না লাগে কেউ যদি বোঝে যে না আমি একাই পারবো, ওয়েল অ্যান্ড গুড, সে একাই সেইভাবেই করবে। প্রথমে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে প্রথমে সেই চ্যাপ্টারের যতগুলো টাইপ আসে সেগুলো করতে হবে, সূত্র থাকলে কোনো শর্টকাট থাকলে সেইগুলো করতে হবে, দরকার পড়লে নোট লিখে নিতে হবে। আর তারপর এসএসসির জন্য যেটা দরকার আর কি কিরণের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সে কিরণ হোক আর পিনাকল পাবলিকেশন হোক যারই হোক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে, সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করলে মানে এসএসসির তারপরে আর কোনো কোয়েশ্চেন আশা করা যায় আটকাবে না, এইভাবে আর কি অঙ্কটা করা তোলা যায়। তো ভিউয়ার্সটা শুনে নিলে অঙ্ক কীভাবে করতে হবে, এবং লাস্ট যেটা এই যে অনেকের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম, হ্যাঁ, যেটা বর্তমানে খুব চলছে যে অনলাইনে প্র্যাকটিস করে এটা কি সফল হচ্ছে, অনেকেই হচ্ছে, এবং সেটা কি এখনকার দিনে প্রত্যন্ত গ্রাম এরিয়া থেকে যারা দেখছে তাদের ক্ষেত্রে কি সম্ভব অনলাইনে কমপ্লিটলি একটা কোর্স কমপ্লিট করে সিজিএলে চান্স পাওয়া? সম্ভব তো বটেই, আমিও তো অনলাইনে করেই সাফল্য পেয়েছি। আচ্ছা অফলাইন কি তোমার কোনো টিচার বা অন্য কিছু ছিল? হ্যাঁ, না কমপ্লিটলি অনলাইন বলবো না, উজ্জ্বল স্যার যে ওই ডিএসপি হয়েছেন এবার 2020 সালে, আমি ওনার কাছে পড়তাম, আমাদের গ্র্যাজুয়েশন শেষ হলো জুনের 18 তারিখে,
উনি জুনের 4 তারিখ থেকে একটা ব্যাচ শুরু করলেন। আমি তখনই ওনার কাছ থেকে মানে ওনার ব্যাচে এনরোল করেছিলাম আর কি। এই এখানে বাতকুলাতেই আসতেন উনি, ওনার কাছে 6 মাস মোটামুটি পড়েছি আমরা। ওই 6 মাসে উনি অঙ্কের অ্যারিথমেটিকের পার্টটা তুলে দিয়েছেন, তারপরে রিজনিং করেছেন, ওখানে জিকেও হতো স্যারের ব্যাচে, জিকেতেও খুব সাহায্য হয়েছে স্যারের ওই ব্যাচ থেকে। এটাই অফলাইন হিসেবে। আর অনলাইনে হচ্ছে আমি অনলাইন প্ল্যাটফর্ম ওখান থেকে অঙ্ক, তারপরে ইংলিশ, জিকে তিনটেরই ব্যাচ নিয়েছিলাম। প্রপার নোট বানিয়েছি ইংলিশেরও, অঙ্কেরও, জিকেরও, জিকেরও প্রত্যেকটা সাবজেক্টের নোট বানিয়েছি। নাম্বার কম এসেছে সেটা আলাদা কথা, এসএসসি যে জিকেতে ওইভাবে নাম্বার বলাও যায় না আর কি, খুব আনপ্রেডিক্টেবল। মানে কেউ WBCS ক্র্যাক করে এসেও সেও শিওরিটি দিয়ে বলতে পারবে না যে আমি মানে 25টাতে 15টা অ্যান্সার করে দিতে পারবো। মানে একদম কোথা থেকে কোয়েশ্চেন করে কিছু বলা যায় না, এরকমই। তো শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে এই যে ভবিষ্যতে যে সমস্ত ক্যান্ডিডেট প্রিপারেশন নেবে তাদের জন্য কী বার্তা দেবে, যে তারা এসএসসিতে শুরু করবে এবং শেষ করবে কত মাসের জন্য, মানে তারা একটা প্ল্যান নিয়ে সেটা শুরু করবে? এসএসসির সিলেবাস শেষ করতে মোটামুটি 6 থেকে 8 মাস লাগেই। এইবারে 6 থেকে 8 মাস মানে পুরোপুরি ডেডিকেটেডলি, মানে আমার কথা যদি বলি, আমার কোনো সোশ্যাল মিডিয়া কিছু ছিল না, মানে প্রথমেও শুধু হোয়াটসঅ্যাপ ছিল। আমি যখন প্রিপারেশন শুরু করি আর কি জুনের থেকে, তখন সেটা উড়িয়ে দিয়েছি, মানে হোয়াটসঅ্যাপ পর্যন্ত ছিল না। পুরোপুরি ডিট্যাচড হয়ে মানে পড়াশোনা শুরু করেছিলাম, মেন্স দিয়ে এসে, মার্চে মেন্স দিয়ে এসে তারপরে আর কি আবার সোশ্যাল মিডিয়া সব ইনস্টল করেছি। এবারে এইভাবে ডেডিকেটেডলি পড়তে হবে, তাহলে 6 থেকে 8 মাসের মধ্যে মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এইবারে সিলেবাস কমপ্লিট করে প্রচুর মক টেস্ট দিতে হবে। মক টেস্ট এসএসসিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, মানে যত বেশি মক টেস্ট দেওয়া যাবে তত ভালো। মক টেস্ট দিয়ে তারপরে সেটাকে অ্যানালিসিস করতে হবে যে কোথায় ভুল হচ্ছে, কোন চ্যাপ্টারে তার উইকনেস আছে সেটা ধরতে হবে, তারপর সেটাকে রিভিশন দিতে হবে। মক টেস্ট, রিভিশন, মানে এগুলোই হচ্ছে এসএসসির সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এবারে কেউ যদি এগুলো ভালোভাবে করতে পারে তাহলে মানে প্রথমবারে কেন, মানে তার দ্বিতীয়বারও লাগবে না, আমার মতো প্রথমবারেও সে সাফল্য পেতে পারে। আচ্ছা, ও লাস্ট শেষ করার আগে একটা প্রশ্ন, এই যে এসএসসির যে বিভিন্ন ধরনের পোস্ট আছে, হ্যাঁ, তার মধ্যে কি কি ধরনের প্রেফারেন্স তুমি দিয়েছিলে ভিউয়ার্সদের বলো, এবং কোন কোন পোস্টগুলো কারোর চুজ করা উচিত হোম পোস্টিং পাওয়ার জন্য? হোম পোস্টিং পেতে গেলে এবারে প্রথমে তার নাম্বার কত এসেছে সেটা দেখতে হবে। এবারে সেই অনুযায়ী মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে যে 4600 গ্রেড পে পাবে কি 4200 গ্রেড পে পাবে কি 2800 গ্রেড পে পাবে। এইবারে কারোর নাম্বার, আমার যেমন 390-313 ছিল, এবারে আমি আমার প্রথম চয়েস ছিল সিএসএস, এসও ইন সিএসএস, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসেস, সেটা পার্মানেন্ট দিল্লি বেসড পোস্টিং, মানে কখনোই আর কি ওয়েস্ট বেঙ্গলে আসা যাবে না, মানে চাকরির ইসে পার্মানেন্ট দিল্লি পোস্টিং। কিন্তু আমার মানে ওই পোস্টটা একটু পছন্দ ছিল বলে আমি ওটাকে প্রথমে রেখেছিলাম। সেকেন্ডে রেখেছিলাম ইনকাম ট্যাক্স, থার্ডে রেখেছিলাম আমি এক্সামিনার। তখন আমার নাম্বার দেখে র্যাঙ্ক আইকিউতে র্যাঙ্ক দেখাচ্ছিল মোটামুটি 2085-এর কাছাকাছি। আমি ভাবছিলাম সিএসএস হয়তো হয়ে যাবে, সিএসএস না হলে ইনকাম ট্যাক্স হওয়ার চান্স নেই, কারণ সিএসএস না হলে হয়তো ইনকাম ট্যাক্সও হবে না, আর ইনকাম ট্যাক্স হলেও আমি জানতাম মানে রাজ্যে পাবো না, সাউথে টাউতে যেতে হবে। এক্সামিনারে এবার ভ্যাকান্সি বেশি ছিল, এক্সামিনারে জেনারেলি এত ভ্যাকান্সি থাকে না, 30-35টা ভ্যাকান্সি থাকে, এবার সেখানে 614টা ভ্যাকান্সি ছিল, রাজ্যেও ভ্যাকান্সি ছিল 100টা। সেই জন্য এক্সামিনার থার্ডে রেখেছিলাম যে এক্সামিনার হয়তো কলকাতা পেয়ে যাবো যদি ওইগুলো না পাই। যাই হোক, কেউ যদি রাজ্যে পোস্টিং পেতে চায়, মানে রাজ্যেই লাগবে, নাম্বার যদি ওরকম থাকে সে জানে 4600 গ্রেড পে পেয়ে যাবো কিন্তু রাজ্যে পাবো না, তাহলে 2800 গ্রেড পে আগে রাখতে পারে। 2800 গ্রেড পে যেসব ভালো ভালো পোস্টিং আছে, ক্যাগে কন্ট্রোল অডিটার, কন্ট্রোল অডিটার জেনারেল, ভালো ভালো পোস্টিং আছে ওগুলোতে, ক্যাগ ইন ডিফেন্স আছে যেগুলো, ও সব 2800 গ্রেড পের পোস্ট, ওগুলো কলকাতাতে পেয়ে যেতে পারে। তার নিচে আছে 2400 ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টকেও চুজ করতে পারে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের প্রমোশন ভালো, প্রমোশন অ্যাসপেক্ট ভালো, ওখানে নতুন আর এখনও আসেনি, আসলে হয়তো প্রমোশন একটু স্লো হয়ে যাবে, নইলে মোটামুটি 10-12 বছরের মধ্যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হয়ে যায় ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থেকে, কেউ সেটাও চুজ করতে পারে। মানে তার যদি হোম পোস্টিংটা ফার্স্ট প্রায়োরিটি থাকে তাহলে সে একটু গ্রেড পে কম চুজ করলো তাহলে সে হোম পোস্টিংটা পেয়ে যাবে। আর কারো যদি থাকে যে গ্রেড পে বেশি দরকার, মানে 4600 গ্রেড পে লাগবে, তাহলে সে 4600 গ্রেড পেগুলো আগে রাখবে, তাহলে সে 4600 গ্রেড পে পাবে। শুভঙ্কর শিকদারকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা, এবং এর পেছনে সবচেয়ে বড় অবদান কাদের ছিল এটা নিয়ে একটু বলে আমরা ভিডিও শেষ করছি। অবদান তো অনেকেরই, প্রথমত আমার পরিবার, বাবা মা ভাই সবাই অনেকভাবে সাহায্য করেছে।
তারপর যত মানে ছোটবেলা থেকে যত স্যারের কাছে পড়ে এসেছি সবার কাছ থেকেই কোনো না কোনোভাবে সাহায্য পেয়েছি। ছোটবেলা থেকেও যেসব স্যারের কাছ থেকে পড়েছি তাদের কাছ থেকে অঙ্ক যেভাবে শিখেছি সেগুলো খুব কাজে লেগেছে, ইংলিশ যেভাবে শিখেছি, তারপর আমার বন্ধুরা আছে তাদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। অনেক সময় মানে পড়ার ইচ্ছা হতো না, সুমনকে ফোন করতাম, কথা বলতাম, আবার পড়তে বসে যেতাম। বেশ মানে মোটামুটি সবার কাছ থেকেই সাহায্য পেয়েছি, কম বেশি সবার কাছ থেকেই সাহায্য পেয়েছি। আচ্ছা, অনেকে বলে যে এই প্রত্যেক দিন অনেক মানে 10 ঘন্টা 12 ঘন্টা অনেকে প্রিপারেশন নেয়, সেটা কি জরুরি না 5-6 ঘন্টা পড়াশোনা করেও সেটা সম্ভব? না, 5-6 ঘন্টা ওই 5-6 ঘন্টাও কেউ হিসাব রাখে না, মানে যে পড়াশোনা করে। কোনো কোনো দিন 7-8 ঘন্টাও হয়, কোনো কোনো দিন 10-12 ঘন্টাও হয়। মানে মেন্সের আগে আমি মোটামুটি 14-15 ঘন্টাও পড়েছি, মানে অঙ্কের সিলেবাস শেষ করার দরকার ছিল, সেই জন্য সারাদিন ওই অঙ্কের ভিডিওই দেখতাম আর নোট বানাতাম আর কি পরীক্ষার আগে মেন্সের আগে। এভারেজ বলছি, হ্যাঁ এভারেজ কেমনটা করা যায়? এভারেজ ওই 6-7 ঘন্টা যথেষ্ট, বহুত 6-7 ঘন্টা পড়লে 6-7 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে ভিউয়ার্স, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভবিষ্যতে আবার চেষ্টা করব শুভঙ্কর শিকদার জয়েনিং পেলে ওনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে কিছু ভিডিও বানানো এবং ডিপার্টমেন্ট নিয়ে। এবং শুভঙ্কর শিকদারকে আমার ভাইয়ের মতোই আমি নিজের পক্ষ থেকে ভবিষ্যৎ জীবনের শুভকামনা জানাই, এবং সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।